এখানে আসছি সর্বপ্রথম 18 এপ্রিল সারা বাংলাদেশ শ্রম মন্ত্রণালয় সহ শ্রম প্রতিমন্ত্রী শ্রম সচিব এবং এখানে IGDC সবার এখানে আমরা স্বাগত দিয়েছি। গাজীপুর জেলা ডিসি মহোদয় থেকে শুরু করে গাসা থানা পর্যন্ত আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদের দাবি বন্ধ কারখানা বেআইনিভাবে বন্ধ করে দিয়েছে, সেই কারখানা খুলে দেওয়ার দাবি। আর হলো আমাদের যে গত 2023 সালে আমাদের 2 মাস 19 দিনে বকেয়া বেতন এবং 2023 সালের অর্জিত ছুটি 1 বছরের টাকা, গত রমজান ঈদের 10% ঈদের বোনাস সহ এটা পরিশোধ করতে হবে এবং বন্ধ কারখানা খুলতে হবে। বেআইনিভাবে প্রায়ই অনেক সময় কোনো অজুহাত না দেখে মালিকে এই কারখানা দুটি কারখানা একভাবেই বন্ধ করে দেয়। আবার কিছুদিন পর এখানে মিটিং হয়, এই মিটিংয়ে 2002 বছরে আমরা সর্বমোট এই বাংলাদেশের এই মালিকে শ্রমমন্ত্রী প্রতি সভাপতিত্বে মন্ত্রণালয়ে আমরা 4টা মিটিং করেছি এবং এই শ্রম দপ্তরে ডল দপ্তরে আমরা 4টা মিটিং করেছি। এই কলকারখানা প্রধান কার্যালয়ে আমরা 4টা মিটিং করেছি। গাজীপুর জেলা ডিসি মহোদয়ের সভাপতিত্বে ওইখানে 2টি মিটিং হয়েছে, সেখানে মালিক উপস্থিত হয় না। এবং গাজীপুর কলকারখানা আমরা 3টা মিটিং করেছি, সেখানেও মালিকে চিঠি দিলে মালিকে ওই কলকারখানাকে কোনো তোয়াক্কা করে না এবং তার কোনো প্রতিনিধিও সেখানে পাঠায় না। এবং কি গাজীপুর জেলার ডিসি মহোদয় যদি কোনো চিঠিতে ডাকে তার চিঠিও তার সে কোনো তোয়াক্কা করে না, সে বাইলট করে আরও বিভিন্নভাবে অন্যরকম চিঠি দিয়ে সে ই করে দেয়। আমাদের উপরে একবার অস্ত্রে হামলাও করেছিল উনি 2022 সালে সেপ্টেম্বর মাসের 1 তারিখ রাত্রে 8টা বাজে যায় তিনি সন্ত্রাস বাহিনী নিয়ে এই আমাদের সহ আমি সহ আরও কয়েকজন শ্রমিক সে অস্ত্র দিয়ে আহত করেছিল। ওনার নাম বলেন, কে মানে কে হামলা করাইছে আপনাদের দিয়ে? জি, কে আপনার এই মালিকের নামটা? মালিক বিএনএস গ্রুপের চেয়ারম্যান MNS বুলুসাব, যে বাংলাদেশে সে শীর্ষ একজন ভালো ব্যবসায়ী এবং সে অনেক কোটি টাকার মালিক। শুধু এই 2টি কারখানায় নয়, তার বনানীতে এই বুলওয়াশিং টাওয়ার 19 তলা বুলওয়াশিং টাওয়ার, সেই টাওয়ারের মালিক উনি, এবং কি উত্তরা বিএনএস সেন্টার সেটার মালিকও উনি, ঢাকা 26 কাঠা যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের মালিকও উনি। এরকম 22টা প্রতিষ্ঠানের মালিক সে। তারপরেও সে বলে যে আমার কোম্পানির লস, আমাদের কোম্পানির লস। মূলত আসলে লস হয় না, এই কোম্পানিতে কোনো লস হওয়ার কারণ নাই, কারণ শ্রমিক যথেষ্ট সময় উৎপাদন দিতেছে। আমরা বারবার মালিককে বলছি যে আপনার লস কই থেকে আসতেছে, আপনি আমাদের সাথে বসেন আলোচনা করেন, আলোচনা করে আমরা দেখি কোথায় কী হয়। সে আমাদের সাথে বসে না, না বসে মালিক বিভিন্ন রকম অভিশাপদের নিয়ে পাইতারা করে। আসল পাইতারা হলো সে হলো এই ইউনিয়নটা ধ্বংস করার পাইতারা নীল নকশা তৈরি করছে, অন্য কোনো কারণ নাই। আপনারা যে স্মারকলিপি দিচ্ছেন জেলা প্রশাসক বা যারাদের কাছে দিচ্ছেন, তাদের মন্তব্য কী? তারা কি কোনো পদক্ষেপ নিবে কি বা এই ধরনের? আমরা এখন পর্যন্ত তাদের মুখ থেকে কোনো ই পাই নাই, আশ্বাস পাই নাই এই পর্যন্ত যে তারা মালিকের সাথে কোনো ই করছিল না। আপনি কিছুক্ষণ আগে বললেন যে তাকে জেলা প্রশাসক বিভিন্নভাবে ডাকতেছে, এর পরবর্তীতে আপনারা স্মারকলিপি দিচ্ছেন, এখনো তার কোনো সদুত্তর পান নাই? না না, এখন পর্যন্ত তারা কোনো বলে নাই। বিভিন্ন চুক্তি করা হয়েছে, কয়েকবার চুক্তি করা হয়েছে, সেই চুক্তি এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন করে নাই। এবং কি এই রমজানের আগে গাজীপুর জেলা ইন্ডাস্ট্রিয়াল শিল্প পুলিশের SP মোশারফ স্যার উনি কারখানায় যাইয়া শ্রমিকদের সাথে যাইয়া উনি আলোচনার ভিত্তিতে উনি একটা বক্তব্য রাখছিল যে তোমরা 10% বোনাস কম নাও আর বকেয়া বেতন না। আমি নিজে থাইকে দায়িত্ব নিলাম, মালিকে আমার সাথে কথা বলছে, আমি নিজে থাইকে সেটার সমাধান করে দেবো। আমি বারবার মোশারফ স্যারের সাথে যোগাযোগ করছি, আজকে কিছুক্ষণ আগে ওনার সাথে যোগাযোগ করছি, উনি বলতেছে কারখানার কর্তৃপক্ষ তার ফোন রিসিভ করে না এবং হেড অফিসের কর্তৃপক্ষ কোনো ফোন রিসিভ করে না এবং মালিক ওনার ফোন ধরতেছে না। SP সাহেব এই কথা আপনাকে বলছে? জি জি, SP সাহেব যদি বলে উনি কি কোনো প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে কিনা বা নেবে কিনা, এই জন্য বলছে আপনাকে কোনো আশ্বাস দেয় নাই আমারে এখন পর্যন্ত, এরকম কোনো আশ্বাস দেয় নাই যে উনি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেবে। তাহলে SP সাহেব যদি এই কথা বলে থাকেন, এই কথাটা কি আপনাদের কাছে প্রুফ আছে? উনি যে বলছে এটা কোনো রেকর্ড আছে আপনাদের কাছে? রেকর্ড আছে না, উনি এখন সরাসরি ফোনে বলছে বা এমনি সাক্ষাৎ উনি এটা
মধ্যে আমরা কুলাইতে পারতেছি, মালিক কুলাইতে পারতেছি, ওনার শক্তিটা কোথায় এটা বলছে? সরকারি শক্তি ব্যবহার করতে, শক্তি ব্যবহার করতে, এখন আমার প্রশ্ন হলো সেই শক্তিটা কে? সরকারের শক্তি হয়ে থাকে, সরকারের ঘোষণা শ্রম অনুযায়ী, শ্রম আইন অনুযায়ী তো দেওয়ার কথা। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মানব বন্ধন সরকার, শ্রমিক বান্ধব সরকার, এবং আমাদের প্রধানমন্ত্রী অনেক শ্রমিকের জন্য যথেষ্ট বর্তমান ওনার মায়া মমতা আছে এবং শ্রমিকের পক্ষে উনি কাজ করে, কিন্তু আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার মতন সুযোগ নাই, কারণ ওই পর্যন্ত আমরা যাইতে পারি না। যতটা কথা বলবো প্রধানমন্ত্রীকে বলবো যে দেখেন বাংলাদেশের অন্য অন্য মালিকের চাইতে এই মালিকে আপনার সরকার মানে না, বাংলাদেশের আইন মানে না, সরকার মানে না, কোনো মন্ত্রী এমপিরে পাত্তা দিতেছে না, কোনো শ্রম মন্ত্রণালয়ের অফিসারকেও সে পাত্তা দিতেছে না। আমরা সেই কথাটা প্রধানমন্ত্রীকে জানাইতে চাই। আর এই যে দেখেন কত পুরা মুরব্বী লোক, অনেক বয়স্ক লোক, 20 বছর 25 বছর 30 বছর চাকরি করতেছে, চাকরির বয়স তার চাকরির সার্ভিস অনুযায়ী এখন পর্যন্ত তাদের বেতন সঠিক বেতন প্রদান করতেছে না। আমরা সেই 3 মাসের বেতন না পাইয়া অনেকের পোলাবানের স্কুলের বেতন দিতে পারতেছে না, অনেকের স্কুলের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে, স্কুল থেকে বন্ধ করে দিয়েছে, বাড়িওয়ালারা ঘর থেকে বের করে দিয়েছে, দোকানদাররা দোকানপাট খানা বন্ধ করে দিয়েছে। এখন অসহায়ের অবস্থা, ঈদের মধ্যে বাড়ির থেকে আয়সা থেকে আমরা হঠাৎ কারখানা বন্ধ করে তালা করে নোটিশ দিয়ে দিয়েছে। এখন আমরা এই শ্রমিকরা এই ঈদের ছুটিতে যেখানে 10 টাকা ভাড়া ছিল সেখানে আমরা কিন্তু 15 টাকা ভাড়াতে আসন লাগছে, কারণ ঈদের সময় যাতায়াত ভাড়া অনেক বেশি থাকে, অনেক খরচ, সেটা সবাই জানে। গাড়ি ভাড়ার কারণে আমরা অনেক টাকা বেশি ভাড়াতে আমরা দেশে আসছি, আসে কর্মস্থলে যোগদান করার জন্য, কিন্তু আমরা এখন পর্যন্ত কর্মস্থলে যোগদান করতে পারি নাই। আমরা ফ্যাক্টরি ম্যানেজার এবিএমসি কৃষকের সাথে গতকালকেও আমি সাক্ষাতে কথা বলছি কারখানা খুলে দেওয়ার জন্য, সে কারখানা খুলে দেওয়ার জন্য আশ্বাস দেয় না, সে বলে মালিকের একটা ব্যাংকের লোন পাস করে দেওয়ার জন্য। আমরা শ্রমিকরা কি কোম্পানির কোটি কোটি টাকা লোনের ব্যবস্থা আমরা কিভাবে করে দেব? আমরা লোনের ব্যবস্থা না করে দিলে সে কারখানা খুলবে না, শ্রমিকদের পাওনা বেপিয়া বেতন দিবে না, সরাসরি না করে দিচ্ছে ফ্যাক্টরি ম্যানেজার এবিএমসি দৃশ্য। কালো হাত।